সালাম আলাইকুম। আপনারা কি জানেন একজন জনসাধারণ কোন কোন সময় কোন কোন অপরাধের জন্য একজন আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইনের 59 ধারায় সেখানে তিনটি বিষয়ের কথা বলা আছে যে যদি কোনো ব্যক্তি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠন করে অথবা জামিনের অযোগ্য অপরাধ সংগঠন করে অথবা সরকার কর্তৃক যাকে অপরাধী হিসেবে ঘোষণা করা হয়েছে এই রকম ব্যক্তিকে জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 59-এর একে এই কথাটা বলা আছে এবং জনসাধারণকেও অপরাধীকে গ্রেপ্তারের জন্য আইনে ক্ষমতা দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে জনসাধারণ গ্রেপ্তারের পর অতি দ্রুত নিকটতম থানায় বা পুলিশ অফিসারের নিকট হস্তান্তর করতে হবে। এছাড়াও আরও দুটি আইন রয়েছে যে আইনে জনসাধারণ আসামিকে বা কোনো অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। যদি কোনো ব্যক্তি সন্দেহজনকভাবে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাফেরা করে তাহলে সেই ব্যক্তিকে জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে পুলিশে সুপর্দ করতে পারে। এছাড়াও বিস্ফোরক আইনে যদি কোনো ব্যক্তি কোনো বিস্ফোরক দ্রব্য নিয়ে কোনো বিস্ফোরক পরিবহন করার সময় জনসাধারণের নিকট যদি সন্দেহ হয় তাহলে জনসাধারণ সেই ব্যক্তিকে বিস্ফোরক আইনের 13 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে পুলিশে সুপর্দ করতে পারে। তো বন্ধুরা, আপনারা আপনাদের ব্যক্তি জীবনে যদি কখনো এইরকম কোনো অপরাধী আপনাদের সামনে অপরাধ সংগঠন করে তাদেরকে অ্যারেস্ট করে অবশ্যই পুলিশে সুপর্দ করতে পারবেন, আইনে আপনাদেরকে সে ক্ষমতা দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।